মানে একটা থাপড় দিয়ে দাঁত সব ফালাই দিব বেয়া করলে আমার এখানে এসে বাট তোদের যোগ্যতা আছে আমার লাইফে আসার মানে সুযোগ দেই এই জন্য মানে মাথায় চেরা বসিস তোরা ফাজিল কথাকার আচ্ছা আরেকজনকে অ্যাড করছি রুহুল কুদ্দুস আপনাকে অ্যাড করেছি বলেন ভাই হ্যাঁ আসিল ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে বলেন ভাই আচ্ছা আসিফ ভাই আমি একটা অল্প একটু সময়ের জন্য আপনাকে বিরক্ত করব আমি একটা ছোট তথ্য জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার ব্রিটিশ মিউজিয়ামে এরকম কি সত্যিকার অর্থে লেখা আছে আপনার জানা মতে যে এজ এ ফাদার এজ এ টিচার এজ ল এজ ল মেকার না ভাই এটা এটা ব্রিটিশ মিউজিয়ামে কোথাও লেখা নাই আমি তো ব্রিটিশ মিউজিয়ামে নিজেই গিয়েছিলাম সেখানে আমি এরকম কোনো লেখা দেখিনি তবে আমেরিকান সুপ্রিম কোর্টে মোহাম্মদের একটা মূর্তি আছে মোহাম্মদের মূর্তিটা হচ্ছে আরো খুবই মজার একটা মূর্তি মূর্তি না এটা হচ্ছে একটা দেয়ালে অনেকের ইয়া আছে মানে না পেন্টিং না মানে দেয়ালে খোদাই করা আর কি সেই জিনিসটা হচ্ছে মুসার আছে হযরত মোহাম্মদের আছে কিন্তু মানে সবথেকে মজার ব্যাপার হচ্ছে ইসলাম ধর্মে কিন্তু মোহাম্মদের কোনো ছবি বানানো বা ইয়া করা তার প্রতিকৃতি তৈরি করা এটা নিষিদ্ধ তাহলে এটা দিয়ে কিন্তু আসলে ইসলাম ধর্মকে আসলে বাস মারা হলো ইসলাম ধর্মকে কিন্তু বড় করা হলো না তাই না আর তাছাড়া তারা যাই তাই করতে পারে করুক সেটা দিয়ে হ্যাঁ তাছাড়া আরো একটা ইয়া ব্যাপার হচ্ছে যে ওইখানে কিন্তু মোহাম্মদের হাতে একটা তরবারি ঠিক আছে মানে তরবারি সহ মোহাম্মদ এটা কিন্তু আরো আরো একটা ইয়া ব্যাপার যে আমেরিকান সুপ্রিম কোর্টে তরবারি সহ মোহাম্মদ তার মানে হচ্ছে একজন যুদ্ধবাজ নেতা হিসেবে দেখানো হচ্ছে ঠিকই আছে প্রথম যুদ্ধানবী ঠিকই তো আছে হ্যাঁ সেটা তো হতেই পারে যুদ্ধানুবি যে তো এখন আমি যে প্রশ্নটা করলাম যে আসলে কি আপনি তো অনেক কিছুই জানেন বা অনেক জায়গায় গিয়েছেন তো ব্রিটিশ মেয়েজনে কি তাহলে এই ধরনের তথ্য আহ কোথাও নাই তাই না এই ধরনের তথ্য আমি কথা দেখি নাই তারপরে যদি কেউ যদি আমাকে দেখাতে পারে তখন আমি এটা যাচাই করে দেখতে পারি এখানে আসলে আমি কোথাও ইউটিউবেও পাইনি শুধুমাত্র এগুলোর উপর যে ভিডিও গুলো আছে সেগুলো হচ্ছে মানে মুসলিমদের ইয়ার ব্যাপারে আলাদা একটা ওখানে একটা মানে গ্যালারি খোলা হয়েছে মানে শুধুমাত্র ইসলামিক ইয়ার গুলির উপরে ওখানে রাখা হয়েছে এরকম একটা স্পেস হয়তো ওখানে আছে কিন্তু সেখানে এরকম কোথাও এরকম লেখা আছে যে ল মেকার মুক্তি মুখ বলা হয়েছে যে সুপারম্যান এই ধরনের কিছু বলা হইছে তো এগুলো কি অতিরঞ্জিত নাকি প্রকৃত পক্ষে ওখানে লেখা আছে ভাই এরকম কথা আমি আসলে দেখি এরকম কিছু কিন্তু তারা যদি কেউ এটা এরকম পেয়ে থাকে তাহলে আমাদের কাছে নিয়ে আসুক আমরা ভালোভাবে এটা যাচাই করে দেখব নে অসুবিধা তো নাই হ্যাঁ তা তো অবশ্যই কি উনি তো আসলে যদি এরকম কিছু থাকতো তার কোনো ভিডিও অথবা তার কোনো স্থিরচিত্র কোনো কিছু না কিছু তো অবশ্যই ইন্টারনেটে থাকতো তাই না কিন্তু এরকম কিছু তো আমরা পাই না হ্যাঁ হ্যাঁ তাই না আচ্ছা তো এই বিষয়ে তাহলে একটু মিষ্টি ব্যাপারটা থেকেই গেল হয়তো কারণ আপনি হয়তো আপনার দিক থেকে হয়তো বলছেন আপনি জানেন না বা আপনি যতটুকু জানেন নাই মানে প্রকৃত ইটা আসলে হয়তো এইভাবে জানা গেল না আচ্ছা এই ব্যাপারটা না হয় ইয়ে অনেক থাকলো তো আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে বাবি মসজিদ ভাঙার সঙ্গে যে জড়িত ছিল কি নাম ওনার বলবীর সিং মনে হয় হ্যাঁ উনি নাকি পরবর্তীতে মুসলিম হয়ে বিভিন্ন জায়গায় করতেছে ইয়ে করতেছে যে আমি ভুল করছি আমি এখন মর্জিদ আবার গর্ব এরকম কিছু বলতেছে সঠিক তথ্য বা আপনার জানা মতে কি ভাই কোন একটু ছোট করে প্রশ্নটা আরেকবার একটু বলেন ভাই আমি আমি বলছি যে প্রথম যে ব্যক্তি করেছিল বলবীর সিং হ্যাঁ আচ্ছা হচ্ছে নিয়ে কথা বলার কোনো মানে হয় না লোকের ভিতরে আছে ভাই আচ্ছা তো আমার একটা ধারণা আমার মনে হয় যেটা সেটা হচ্ছে উনি এরকম কিছু করার পর হয়তো কোন তবলিগি লোক তাদের ওয়াশ করে দিয়েছে হয়তো এরকম হতে পারে যার কারণে হয়তো উনি এরকম হয়ে গেছে

আরেফিন মোহাম্মদ আরেফিন কে যুক্ত করেছে মোহাম্মদ আরেফিন বলেন আপনি মোহাম্মদ আরেফিন আপনি আনমিউট করে কথা বলেন মোহাম্মদ আরেফিন আপনাকে যুক্ত করেছে বলেন ভাই আমার কথা শোনা যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ ভাই শোনা যাচ্ছে বলেন ভাই ইসলাম ধর্ম নিয়ে আমাদের এলাকায় একটা ছেলে কটুক্তি করছে কটুক্তি না মানে যেটুকু যৌক্তিক ব্যাপার সেপার ছিল ওটা নিয়ে কথাবার্তা বলছে তার নিজস্ব প্রকাশ করছে সেই কারণে তারে অলরেডি পুলিশ পঞ্চগড়ে পঞ্চগড়ে হচ্ছে আমি নিজে একজন মানে প্র্যাকটিসিং প্র্যাকটিসিং মুসলিম বলবো না তারপর হচ্ছে মানে ধরেন ইসলাম ধর্মটা অনেকটা মানে আমার মানতে হয় জন্য মানি এখন এই ওনারা কিন্তু এভাবে হ্যারেস করা হইতেছে এখন আমরা মনে করতেছি বা আমি মনে করতেছি সাথে যে এটা উচিত হয় নাই এখন এই ব্যাপারটা নিয়ে আমরা কি করতে পারি বা আমি কি করতে পারি আপনি কি আমার এটা এই ব্যাপারে কোনো সাজেশন দিবেন বা এরকম কিছু ভাই এই তো আমরা অসংখ্য বলেছি যে আপনারা একটু ফেক আইডি ব্যবহার করেন ফেক আইডি ব্যবহার করেন আপনারা কেন যে মানে নিজের আইডিটা ব্যবহার করে এই এগুলা লেখালেখি করেন বা এই ধরনের ইয়া করেন সেটা আমি বুঝি না ভাই এটা এখন এখন তো কিছু করার নাই কারণ হচ্ছে আপনাদেরকে অনেকবার সাবধান করা হয়েছে হাজার হাজার বার সাবধান করা হয়েছে যে এটা একটা বিপদজনক ব্যাপার আপনাদের স্বনামে আইডি দিয়ে করবেন না ফেক আইডি তৈরি করেন फेक আইডি তৈরি করতে ভাই পাঁচ মিনিট লাগে ফেক আইডি দিয়ে কেন করেন না ভাই আপনারা এখন এখন এই ধরনের বিপদ দেখলে তখন ভাই এই ব্যাপারটা খুবই খুবই একটা একটু একটু আমার কাছে খুবই একটু ইমোশনাল একটা ঠিক আছে এখন ধরেন আইডি সে ইউজ করে নাই এটা তার একটা ভুল হয়েছে সে হয়তো করতে পারে নাই আবার হচ্ছে সে এমন কোনো কিছু লিখে নাই যেটা একদম খুবই সরাসরি যতটা মানে ধরেন আমরা যারা দেশের বাইরে থাকি বা যারা থাকি আমরা যেভাবে মানে কথাবার্তা বলি সে কিন্তু সেভাবেও বলে নাই তারপরেও তার উপর এত বড় একটা নির্যাতন চলে আসছে এই ব্যাপারটা কতটা মানে মানে আমি ভাই প্লিজ আপনি এটার ব্যাপারটা অন্যভাবে নিন না মানে আমি খুবই মর্মাহত হয়েছি ভাই আমিও ভাই কিন্তু এই জিনিসটা তো আমরা বারবার এই কারণেই তো সাবধানটা করি যে একটা যে কোনো সাধারণ কিছু লিখলেও এমন কিছু লিখতে হবে না ভাই কিছু একটা সাধারণ কিছু লিখলেও পুলিশে ধরে নিয়ে যেতে পারে ধর্ম দিলাম শেখ হাসিনের বিরুদ্ধে কিছু লিখলেও ভাই পুলিশে ধরে নিয়ে যায় ভাই এরকম একটা দেশে বসে তো মানে নিজের নাম দিয়ে ছবি দিয়ে আইডি চালানোর তো দরকার নেই ভাই কেন ভাই এটা কেন মানে করা হবে এই জিনিসটা আমি বলছি না ভাই ফেক এডি বানান একটা ফেক ছবি দেন লেখেন যাইচ্ছা ইচ্ছা লেখেন যদি দেখেন যে সমস্যা হচ্ছে আইডিটা ইয়া করে দেন বন্ধ করে দেন শেষ কাহিনী শেষ আসিফ ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট ভাই প্লিজ এটা এটা যদি আপনার কাছে সম্ভব হয় প্লিজ ভাই এটা একটু করেন ভাই মানে ওনার সপক্ষে একটু কিছু মানে আপনি যদি একটা পোস্ট করেন বা একটা কিছু লিখেন আমার মনে হচ্ছে যে এটা একটু মানে যদি পারেন ভাই একটু কিছু লিখেন বা মানে যত আমি এটা দেখব আমি এটা ভালো করে পড়ে দেখব আপনার কাছে অনুরোধ ভাই মানে এটা এতটা মানে মানে আমার মনে হইতেছে কি ভাই জানেন উনি জেলে আছে না এটা আমার মনে হইতেছে ভাই আমি নিজে জেলে আসি আমার কাছে এরকম মনে হইতেছে ভাই ভাই প্লিজ মানে ঠিক আছে আপনার মতো পপুলারিটি নাই বিদায় আমি আসলে আপনার কাছে রিকোয়েস্ট করতেছি

আমরা থাক এটা থাক আমাদের ভিতরেই থাক আমাদের আমাদের ভিতরে থাক ভাই কষ্টটা কষ্টটা এই জায়গায় লাগে যা হলো ভাই মানে তুমি মুসলমান তুমি মুমিন তুমি অনেক কিছু তোমার ধর্ম অনেক কাছে তোমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য তো তোমার নিয়ে যদি তুমি আমার নিয়ে সমালোচনা করো না বা অন্য কারণে সমালোচনা করো অন্য কারণে তুমি মানে দিমত পোষণ করো না অন্যান্য অনেক বিষয় আছে তুমি দিমত পোষণ করো আমি একটু দিমত পোষণ করতেছি বা আমি একটু নিজের কথা বলতে চাইতেছি সেই জায়গায় তুমি আমারে টর্চার করতেছ আমি তো কখনো তোমার টর্চার করার চিন্তা করি নাই আমি কখনো তো তোমার গায়ে বা তোমার তোমার মানে ফিজিক্যালি আমি তোমার টাচ করতে যাই নাই বা আমি এছাড়াও অন্যান্য অনেক বিষয় আছে তাহলে তুমি কেন একটা ব্যাপার নিয়ে বা একটা বিষয় নিয়ে হয়তো তোমার সমস্যা হয়েছে তুমি পার্সোনাল যাই সে কথাবার্তা বললা এটা ভাই দেখ এটা সমাজে একটা দেখ এরকম একটা পরিবেশ পরিস্থিতি আছে যেখানে থাক তুই কথা কইস না তুই অফ করে অফ হয়ে যা ভালো থাক সমস্যা না এরকম ভাবে তুই বুঝিয়ে দেবে তুই এটা না করে তুই কি করলি তুই আমারে মানে রাষ্ট্রীয় ভাবে তুই আমার এখানে

মানে কতটা কষ্ট ভাই আপনার উপর অনেক আক্রমণ হয়েছে আপনার চাপা দিতে পারছেন এটা যেভাবে হোক চলে যেতে পারছেন কিন্তু আজকে যারা বাংলাদেশে আছে যারা বাংলাদেশে থাকে দুই চারটা কথা বলতে চেষ্টা করে ভাই সব বলে না সিরিয়াসলি ভাই আমরা সব বলতে বলিও না মানে যত কথা মনে আসে যত কথা আমরা বলতে চাই এগুলো সব বলিও না অনেক কিছু নিজেরা কন্ট্রোল করে অনেক কিছু বলিও না একটা কথা বলবো দুইটা কথা যেটা হচ্ছে ন্যায়ের পক্ষে একদম খুবই একদম খুবই নিরপেক্ষ জায়গা থেকে যদি বলি সেই জায়গাটাও তারা সহ্য করতে না ভাই 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 মানে মানে আসিফ সরি আমি একটু ইমোশনালি বলতে ইমোশনাল আমার ইমোশন চলে আসতেছে তারপর মানে এটা ভাই কে কেন জানি মানে এতটা কে লিগা তোরা একটু টলারেট করতে পারস না একটু কে লিগা কারো একটু দুর্বল পাইলি একটু দুর্বলতা পাইলি তারে মানে এই ধর্ম ধর্মের ব্যাপার দিয়ে তুই তারে পিটানো হচ্ছে ভারতে পিটানো হচ্ছে মিয়ানমারে পিটানো হচ্ছে প্যালেস্টাইনে পিটানো হচ্ছে মায়ের ধৈর্য কিন্তু তারাও কম খাচ্ছে না হ্যাঁ তাদের এই এই আচরণে আচার আচরণ এই চিন্তা ভাবনার জন্যই কিন্তু তারাও পৃথিবীর বিভিন্ন দেশে মায়ের খাচ্ছে কিন্তু তাদের এই শিক্ষাটা হয় না যে নিজেদেরকে পরিবর্তন করতে হবে এই শিক্ষাটা তাদের হয় না যাই হোক আমি আমার যে যারা লাইভটা দেখতেছেন তাদের ভিতরে যারা আছেন পুলিশ সদস্য যারা আছেন বিশেষ করে তাদের কাছে আমি একটু অনুরোধ জানাই যে আপনারা দেখেন যে আমি আমি জানি যে কয়েকজন আছেন এখানে আমাদের এখানে কয়েকজন পুলিশ সদস্য আছেন এবং তারা যদি একটু ব্যাপারটাকে দেখেন একটু ব্যাপারটা কি হচ্ছে সেখানে সেই জিনিসটা একটু দেখেন তাহলে ভালো হয় আর আমি ব্যক্তিগত ভাবে চেষ্টা করব যে জানার ওনার সাথে কি হচ্ছে না হচ্ছে আরফিন ভাই আপনি আমার সাথে ইনবক্সে একটু যোগাযোগ করেন আমি আপনার সাথে ইনবক্সে কথা একটু সি মানে একটু দেখেন ভাই আমি আপনার এই নামেই ইংরেজিতে আমার এই এ মানে নামটা হচ্ছে ইংরেজিতে আছে আমি আপনার একটু মানে এ করব আমি প্লিজ ভাই আপনি আমার আমি আপনার আপডেট জানাবো একটু ভাই এটা হচ্ছিল ধরেন এটা আমাদের নিজেদের মানে আপনি জানি আপনি অবশ্য অনেক বেশি দায়িত্ব নিয়ে কথাবার্তা বলেন বা কারো কোনো সমস্যা দেখলে সেখানে যাবে এটা মানে মানে করেন আপনি এটা আমি জানি তো তারপরে হচ্ছে এটা ব্যাপারটা হলো যে যারা পুলিশ সদস্য যাদেরকে আপনি ইন্ডিকেট করছেন ওদেরকে তো বলাটা আছেই তারপরে যদি আপনার মনে হয় বা আমি নি যাও দেবীগঞ্জ পঞ্চগড় যে দেবীগঞ্জের ওসি ওনার সাথে কথা বলছি উনি বলতেছে যে এটা পাবলিক একটা মানে ইয়ে ব্যাপার সেপারে পাবলিকালি এটারে অনেক কিছু ইয়ে হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে বা এটারে আমরা কন্ট্রোল করতে পারতেছি না এই জন্যই ভাই এগুলো সব ভুয়া কথা ভাই এটা ধরেন জন লোক একসাথে দাঁড়াইলো একজন নিয়ে নির্যাতন এটা কিন্তু ভাই হয় না ভাই মানে ভাই পুলিশ প্রশাসন বা প্রশাসন এইভাবে কথা বলে মানে বাংলাদেশের পুলিশ প্রশাসন দশ হাজার টাকা দিলে সারসার কয় বা মানে মানে কি এটি মানে 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 এরা কি কোনোদিন দেশের বাইরে জাননি এরা কি কোনোদিন এখন এই কথাগুলো না বলাই মনে হয় আমার ভালো আবেগের বসে আপনি এখন যদি তাদেরকে শত্রুতে পরিণত করেন তাহলে আপনি শত্রুতা না যার জন্য কথা বলতেছেন একটু শুনেন ভাই একটু শুনেন ভাই যার জন্য কথা বলতেছেন সে যদি একটু হেল্প পাইতেও পারতো তখন দেখা যাবে যে যারা হেল্প করতেও পারতো তারা এখন আর বলবে যে তো পুলিশদের গালি দেয় আমি কেন হেল্প করবো যদি না এই কথাগুলো না না ভাই আবেগের বসে কথাগুলো না বলাই এখন ভালো আমরা অপেক্ষা করি এবং আমরা আহ্বান জানাই আহ উনি বের হোক তারপর আমরা এটা নিয়ে খোলামেলা কথা বলবো আপাতত এটা নিয়ে বেশি আহ